আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ছায়া ছায়াপ্রকাশনী টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের সেট ওয়ান নিয়ে আলোচনা হবে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই তোমাদের বিভাগ কয়েতে পঞ্চাশ নম্বরের বড় প্রশ্ন থাকছে তো এই প্রশ্নগুলো তোমরা একটু লক্ষ্য করো যদি মনে করো পিডিএফ লিঙ্কটা সংগ্রহ করতে পারো এই যে সেটটা আলোচনা হচ্ছে এর সম্পূর্ণ একটি পিডিএফ লিঙ্ক তোমরা এই ভিডিও ডেস্ক্রিপশানে পেয়ে যাবে তো পিডিএফ লিঙ্কটা সংগ্রহ করে তোমরা এই প্রশ্নগুলো বিশেষ করে বড় প্রশ্নগুলো একটু ফলো করো আর এভাবে তোমাদের ছায়া প্রকাশনী টেস্ট পেপার থেকে প্রতিটা বিষয়ে তোমাদের পাঁচটা করে সেট আলোচনা করা হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো আমি আর আলোচনা করছি না বড় প্রশ্নগুলো আমি চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করার জন্য যদি তোমাদের প্রয়োজন হয় করতে পারো অথবা তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারো সবচেয়ে ভালো হয় পিডিএফটা সংগ্রহ করলে তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটা পেয়ে যাবে তো এই প্রশ্নপত্রটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নিও এভাবে তোমাদের ছায়া প্রকাশনে প্রতিটা বিষয়ের কিন্তু তোমাদের সমাধান পর্ব পোস্ট করা হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেসব প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো পরবর্তী যে সেটগুলো আলোচনা হবে সেখানে তোমরা দেখবে যে প্রশ্নগুলো কমন পাচ্ছ ওই প্রশ্নগুলোর উপর বেশি জোর দেবে এখানে তোমাদের প্রবন্ধ রচনাটা দেখতে পাচ্ছ যেটা মানুষ মানচিত্রে তো এখানে তোমাদের এসেছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এর পরবর্তী সেট আলোচনা হলে সেখানেও তোমরা দেখতে পাবো কি প্রবন্ধ কি রচনা এসেছে তো যাক তোমরা পিডিএফটা সংগ্রহ করবে যদিও আমি এখানে বিভাগ থেকে আলোচনা করছি বিভাগে প্রথমেই থাকছে এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে প্রথম প্রশ্ন বলেছে সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে হয়ে ওঠেনি তার কারণটা কি ছিল তারা ঘর জামাই থাকে তারা এগারোটায় আগে ঘুম থেকে ওঠে না এটাই হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন বলেছে এ গল্প গ্রামে সবাই শুনেছে গল্পটি হলো বাসিনের মনিব মণিপ বাড়িতে হেলা ঢেলা ভাত এখানে ক এটাই হবে সঠিক উত্তর এরপর তোমরা লক্ষ্য করো পরের প্রশ্ন বলা হয়েছে বুড়ি চেহারা ছিল বুড়ির চেহারা ছিল তেজি টাট্টুর মতো মতো রক্ষ। এখানে খ অর্থাৎ রাক্ষসির মতো পরের প্রশ্ন বলেছে যে রক্তে রক্তের অক্ষরে কবি দেখেছেন জগৎ প্রকৃতি নদীর জল আপনার রূপ এখানে আপনার রূপ সঠিক উত্তর এরপর থাকছে যেটা তোমাদের পরের প্রশ্ন বলেছে কবি মৃদুল দাস একটি কাব্যগ্রন্থের নাম জলপাই কাঠের এসরাজ ঝোড়া পালক তো এখানে কয় হচ্ছে তোমাদের সঠিক উত্তর জলপাই কাঠের ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কে তুলনা করা হয়েছে ধোঁয়ার বঙ্কিম হয়েছে শীতের দুঃস্বপ্নের সঙ্গে এখানে এটাই হবে তোমাদের সঠিক উত্তর এরপর যেটা থাকছে দেহ চাই সবুজ প্রকৃতি সবুজ বাগান সবুজ গাছ সবুজ বনানী এখানে উত্তর হবে খ অর্থাৎ সবুজ বাগান এরপর থাকছে নাই যদি হয় ক্রোধ কি দেখে ক্রোধ হওয়ার কথা বলা হয়েছে নিখোঁজ মেয়ের ছিন্ন দেখে জননীর কান্না দেখে নিহত ভাইয়ের সব দেহ দেখে এখানে সঠিক উত্তর গ অর্থাৎ নিহত ভাইয়ের সব দেহ দেখে এরপর থাকছে আমি জানালাটা খুলে দিই জানালাটা ছিল উত্তরমুখী পূর্বমুখী পশ্চিমমুখী দক্ষিণমুখী এখানে ঘ অর্থাৎ দক্ষিণমুখী হবে সঠিক উত্তর এরপর থাকছে অথবা দিয়ে রজনীকান্ত রজনীকান্ত পাঠ করতে দেখেছিল মোরাদের আল মগিরের এখানে খ অর্থাৎ আল মগিরের সঠিক উত্তর এরপর থাকছে তুমি সুজার অনুসরণ করবে সুজা চরিত্রটি কি শাহজাহান নাটকের চন্দ্রগুপ্ত নাটকের এখানে সুজা চরিত্রটি হচ্ছে শাহজাহান নাটকের অথবা দিয়ে যে প্রশ্ন আছে বলে যে বিভাব নাটকে একজন সার্জেন্টের সঙ্গে পুলিশে অফিসার ছিল দুইজন একজন তিনজন চারজন এখানে উত্তর হবে ক অর্থাৎ দুইজন এটাই সঠিক উত্তর এরপর থাকছে জয়তরণে ঠাসা মহান মহানীয় মহনীয় মহনীয় এখানে উত্তরটা হবে ক রোম এটাই তোমাদের সঠিক উত্তর এরপর থাকছে অথবা দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবিষ্কার করা যেতে পারে কুয়ো নদীর উৎস জলের উৎস ঝর্ণার উৎস এখানে গ অর্থাৎ জলের উৎস সঠিক উত্তর পরের প্রশ্ন বলেছে সাংতাল দম্পতি ভাস্কর্যের শিল্পী রামকিঙ্কর বেইজ এটাই তোমাদের সঠিক উত্তর এরপর থাকছে প্রথম বাংলা সবা সোভাক ছবির নাম সিরি ফরহাদ হরিশচন্দ্র মেঘে ঢাকা তারা জামাই ষষ্ঠী এখানে উত্তর হবে সঠিক যেটা জামাই ষষ্ঠী তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করে নিও আমি এই সেটে যে আলোচনা হচ্ছে এখানে এমসিকিউগুলো গুলো আলোচনা হচ্ছে সঙ্গে উত্তর পাশাপাশি তোমাদের কিন্তু যে এক কোথায় প্রশ্ন আছে সেগুলোর উত্তর আলোচনা হবে এরপর পরের প্রশ্ন বলেছে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে ডেভিড হেয়ার ডিরোজিও জন ক্লার্ক উইলিয়াম কেরি এখানে উত্তর হবে ডেভিড হেয়ার তারপর বলছে পার্শ্বিক ধ্বনি হল ত প ল ল এখানে হবে হসন্ত দিতে হবে রূপ মূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক শব্দার্থের উপাদান পদের গঠন বৈচিত্র্য এর এরপর বলেছে ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক এখানে সঠিক উত্তর হবে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক এরপর ভারতের অভিধান ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে তিনি হচ্ছেন এখানে ক অর্থাৎ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বলেছে চায়ের দোকান থেকে চা খেয়ে কোথায় গিয়েছিল বাঁকের মুখে বট গাছের তোলায় নদীর চড়ায় পাশের জঙ্গলে পাশের মাঠে এখানে ক বাঁকের মুখের বট গাছের তোলায় এটাই হবে সঠিক উত্তর এরপর থাকছে পরের প্রশ্ন এখানে তোমাদের দুই দাগে তো তোমাদের এখানে আঠেরোটা এমসি কিউ থাকছে তো আঠেরোটায় আলোচনা হলো এবার দুই দাগে যে প্রশ্নগুলো থাকছে বলেছে অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও এবং প্রত্যেকটা প্রশ্নের জন্যই থাকছে তোমাদের দুই নাম্বার করে তো আমি একেবারে সংক্ষিপ্ত রূপে উত্তরগুলো তোমাদেরকে জানাবো তোমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখে নেবে তো এখানে বলেছে ঝিঙে সাল চাল আর রামসাল চাল কি কি দিয়ে খায় তো ঝিঙে সাল চাল আর রামসাল চাল উত্তরটা শুনে নেবে ঝিঙে চাল ভাত চালের ভাত নিরামিষ ডাল তরকারি দিয়ে এবং রামশাল চালের ভাতটা মাছ দিয়ে খায় এবং পরের প্রশ্ন যেটা বলেছে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরানো বচনে কি বলা হয়েছে তো এখানে তোমাদের উত্তরটা হবে যেটা শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন এটাই উত্তর হবে তারপর অথবা দিয়ে বলেছে বর্ষা বেড়ে গেল বৎসার কারণটা কি এখানে বর্ষার কারণটা হচ্ছে বুড়ি হিন্দু না মুসলমান এই বিতর্কের মধ্যেই দুপক্ষের মধ্যে বৎসা বেড়ে গেল এরপর তিন নম্বর প্রশ্ন বলেছে কঠিনের ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন তো এর উত্তরটা তোমরা যদি মনে করো এগুলির উত্তর পাঠ্য বই থেকেও সংগ্রহ করতে পারো যদি তোমাদের জানা থাকে তা না হলে আমি তোমাদের জানাবো তো এখানে বলেছে কঠিনের ভালোবাসলাম কবি কেন কঠিনকে ভালোবাসলো তো এখানে উত্তরটা হবে যে রূপনারায়ণের কুলে কবিতা কবি কঠিনকে ভালোবেসেছিল তার কারণটা ছিল যে কঠিনই হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না তার উত্তরটা কি হচ্ছে কঠিনই হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না এরপর পরের প্রশ্ন দেখো এখানে অথবা দিয়ে বলেছে সকল দেনা শোধ করতে শোধ করে দিতে সকল দেনা বলতে কি বোঝো সকল দেনা বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপনারায়ণের কুলে কবিতার সকল দেনা বলতে কোনো মানুষ মানুষ তার সারা জীবনে যা যা অর্জন করেছে সেসবের কথা এখানে বলা হয়েছে পরে বলেছে শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন শিশির ভেজা সবুজ সকালে কবি কয়লা খনির অবসন্ন শ্রমিকদের শরীরের ধুলোর কঙ্কাল দেখেন তার উত্তরটা কি হচ্ছে না কয়লা খনির অবসন্ন শ্রমিকদের শরীরের ধুলোর কঙ্কাল দেখে এরপর বলেছে বহুদিন জঙ্গলে যাইনি তো জঙ্গলে জঙ্গলে না না যাওয়ার যাওয়ার ফলে ফলে কি হয়েছে কবি শক্তি চট্টোপাধ্যায় এখানে আমি দেখি কবিতায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফল হিসাবে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছে তাহলে উত্তরটা কি হচ্ছে যে নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছে এরপর কন্দনরতা জননীর পাশে থাকতে না পারার না পারলে কবি কী মনে হবে তো কন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কী মনে হবে তো এখানে উত্তরটা হচ্ছে যে দেশ ও জননীর বিপন্নতার মুহূর্তে তার পাশে না থাকলে লেখালেখি মানে না থাকলে লেখালেখি তার পাশে না থাকলে লেখালেখি গান গাওয়া ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছে এরপর থাকছে যে নানা রয়ের দিন নাটকের শুরুতে রজনীকান্তের হাতে কি ছিল নানা রয়ের দিন নাটকের শুরুতে রজনীকান্তের হাতে কি ছিল এর উত্তরটা হবে নানা রয়ের দিন নাটকে শুরুতে রজনীকান্তের হাতে জ্বলন্ত মোমবাতি ছিল পরের প্রশ্ন দেখো বলেছে বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে বিভাব নাটকের নামকরণটা হয়েছিল কোনো এক ভদ্রলোক পুরানো সব নাট্যশাস্ত্র খুঁজে নাটকের নাম দিয়েছিলেন বিভাব তারপর থাকছে সেই সন্ধ্যায় কোথায় সেই সন্ধ্যায় কোথায় গে গেল রাজমিস্ত্রিরা কোন সন্ধ্যার কোথায় এখানে বলা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে বোরলট বেট বেটল বা ব্রেকটের পড়তে পড়তে জানে এমন একজন মজুরের প্রশ্ন কবিতা চিনি চীনের প্রাচীন নির্মাণ কার্য শেষ হয়েছে যে সন্ধ্যায় সেই সন্ধ্যার কার্যের কথা এখানে বলা হয়েছে তারপর বলেছে কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল কিভাবে ঝর্নার জল বেরিয়ে এসেছিল না কর্তার সিং দুগালের লেখা অলৌকিক গল্পে বলি কান্ধারীর কাছে প্রত্যক্ষ প্রত্যাখ্যান প্রত্যাখ্যাত মর্দনার নানা কোথা নানা কথার সামনে যে পাথরটা সারাইতে সরাইতে পাথরের তোলা থেকে ঝর্ণার জল বেরিয়ে এসেছিলো এখানে সেটাই বলা হয়েছে অথবা দিয়ে বলেছে যে মার সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয় নিয়ে তর্ক এখানে দুগ্গালের লেখা অলৌকিক গল্প অনুযায়ী মায়ের মুখে শোনা গল্পে নানা নানকের এর পাহাড় চূড়া থেকে গড়িয়ে আসা পাথরের চাঁড়কে হাত দিয়ে থামিয়ে দেওয়া বিষয়টা নিয়ে গল্প কথক তর্ক করেছিল পরের প্রশ্ন বলেছে উপসর্গ কাকে বলে তো উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় বা শব্দের শুরুতে বসে পদের মানে পাল্টে দেয় কি বললাম যে এখানে উপসর্গটা হচ্ছে যে উপসর্গ এক ধরনের যা শব্দের শুরুতে বসে পদের মানে পাল্টে দেয় যেমন সৃষ্টি বিপদ শব্দের অনা বি এখানে তারপর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে মুন্ডমাল শব্দটা কি কোন শব্দগুচ্ছ প্রত্যেক শব্দ থেকে প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি শব্দ তৈরি হলে তাকে বলে মুন্ডমাল শব্দ তারপর পরের প্রশ্ন বলেছে যে সঞ্জন সঞ্জনী ব্যাকরণ কাকে বলে সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় এবং তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জনীর ব্যাকরণ তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নিও বিশেষ করে বড় প্রশ্নগুলো একটু লক্ষ্য করো খুব তাড়াতাড়ি তোমাদের সেট টুপ আলোচনা হবে পাশাপাশি বলে রাখি তোমাদের অন্যান্য বিষয়গুলো সমাধান পর্ব দেওয়া হবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে সাথে থেকো